চলে গেলেন সুরের সরস্বতী, সুর সম্রাজ্ঞী, সুরের রানী লতা মঙ্গেশকর। তামাম হিন্দুস্তান ছাড়িয়ে সারা বিশ্বের ভারতীয় সঙ্গীতের শ্রোতা অনুরাগীরা আজ শোকাচ্ছন্ন। সারা দেশের সাথে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটেও আজ সকাল লতাজি প্রয়াণ সংবাদে সঙ্গীতপ্রেমী থেকে সর্বসাধারণের মধ্যে শোকের ছায়া নেমে আসে। কোলাঘাট নতুন বাজারে একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে বহু মানুষ একত্রিত হন। এরপর প্রয়াত লতাজির প্রতিকৃতি ফুল ও চন্দনে সাজিয়ে ধূপ জ্বালিয়ে সুর সম্রাজ্ঞীর অমর আত্মার শান্তি কামনা করা হয়। সমবেত মানুষজনের সাথে পথ চলতি বহু মানুষও ফুল দিয়ে ধূপ মোমবাতি জ্বেলে তাদের অন্তরে শ্রদ্ধা জ্ঞাপন করেন। আবহ সঙ্গীতে ছিল তার অবিস্মরণীয় সব সঙ্গীতের আয়োজন। এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে অনেকেরই চোখের জল ধরে রাখতে পারেননি। আয়োজকদের পক্ষে জানানো হয়, তারা খুব শীঘ্র এলাকার যারা সঙ্গীত চর্চা করেন তাদের নিয়ে লতা মঙ্গেশকরের গানে ও কথায় তাকে স্মরণ করবেন। ব্যুরো রিপোর্ট, এবিএন বাংলা।